তখন আমরা জানি যে মোহাম্মদ আলী জিন্না উনি বিজাতি তত্ত্বের একটা ধারণা দিয়েছিলেন, বলেছিলেন যে ভারতে হিন্দু আর মুসলমান দুটো আলাদা জাতি, এবং যদি খেয়াল করে দেখা যায় ভারতে অনেকগুলো দেশীয় রাজ্য তখন ছিল, দেশীয় রাজ্য একটা আটটা না, সব মিলে 560 দেশীয় রাজ্য ছিল, তার মধ্যে খুব বড় একটা রাজ্য ছিল নিজাম, হায়দ্রাবাদের নিজাম, এবং ভারতবর্ষের অনেক জায়গাতেই মুসলমানরা ছিলেন। সেই কারণে ভাবা হচ্ছিল যে সমস্ত জায়গাগুলো মুসলমান প্রধান সেইগুলোকে পাকিস্তান করে দেওয়া হবে, কিন্তু ব্যাপারটা বাস্তবায়িত হয়নি। বাংলা ভূমি এবং পাঞ্জাব এই দুটোকেই টুকরো করা হয়েছিল, এবং খুব অল্প সময়ের মধ্যে এক বিরাট সংখ্যক মানুষকে এক জায়গা থেকে সরে আরেক জায়গায় চলে যেতে হয়। এই যে চলে যাওয়ার ব্যাপারটা, এই সময়ে প্রচন্ড ভাবে মানুষ অসুবিধায় পড়ে, প্রচুর লোককে রাস্তায় উদ্বাস্ত হয়ে নেমে পড়তে হয়, কষ্ট হতে থাকে মেয়েরা, বহু মেয়েরা ধর্ষিত হয়। এর মধ্য দিয়ে এলো আমাদের স্বাধীনতা, এবং এর পরেও স্বাধীনতার পরেও বেশ কিছুদিন ধরে দিল্লির আশেপাশে অনেক জায়গায় মাঠেতে তাঁবু করে মানুষকে থাকতে হয়েছে, হিন্দু মানুষকে থাকতে হয়েছে। আমরা জানি পশ্চিমবাংলাতে বহু জায়গায় বহু বাগান বাড়িতে অনেক খোলা মাঠে মানুষেরা জমি দখল নিয়ে বসে যায়। এই যে একটা অদ্ভুত ঘটনা ঘটলো, এত সংখ্যক মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে হলো, এর একটা জায়গা আমরা অনেক আগে থেকেই দেখতে পাই যে হিন্দু মুসলিমে আমাদের অনেক মহামানব সম্প্রীতির কথা বলা সত্ত্বেও আমাদের নানক কবি দাদু কৃতন্য রামানন্দ এরকম অনেক সম্প্রীতির কথা বলা সত্ত্বেও আমাদের ভেতরে ভেতরে একটা বিভেদ থেকে গেছিল, এবং স্বাধীনতা আন্দোলনে যেভাবে উচ্চবিত্ত জমিদার শিক্ষিত মধ্যবিত্ত যোগ দিয়েছিল, ঠিক সেইভাবে কিন্তু একেবারে যে তলার মানুষ তারা কিন্তু সেভাবে অনেকদিন ধরে যোগ দেয়নি। এবং আমাদের স্বাধীনতা আন্দোলনটা যদি একটু অন্যরকম হয়ে একটু ধর্মীয় অনুষঙ্গ থেকে বেরিয়ে মানুষের মুক্তির জন্য যে লড়াই আরো কিছু দেশে সেই সময় চলছিল তার অনুষঙ্গে হতো, তাহলে অন্যরকম হতেও পারে। দুঃখের কথা যে অনেক সাহিত্যিক এই অসাম্প্রদায়িক ধারণা এটাকে তুলে ধরার সত্ত্বেও, যেমন প্রেমচন্দ্র বলছিলেন, আমি আবার ফেসবুকে শেয়ার করি, আপনারা অনেকে দেখে থাকবেন, যে আজকের যুগটা অর্থনৈতিক সংগ্রামের যুগ, কে হিন্দু কে মুসলমান এটা বড় প্রশ্ন হবে না, বড় প্রশ্ন হবে যে কার মধ্যে চরিত্র আছে, কার মধ্যে সততা আছে। এইরকম একটা কথা আমি কলেজ স্ট্রিটে, যেখানে কলেজ স্ট্রিট বাটা বলে, আমি সেখানে দেখেছি এবং আমি ফেসবুকে শেয়ার করেছি, এরকম কথা প্রেমচাঁদ বলছেন। প্রেমচাঁদ শরৎচন্দ্রের লেখাতে ওরকম আমি দেখেছি যে হিন্দু মুসলমানকে ভালোবেসে, হিন্দু মেয়ে মুসলমানকে ভালোবেসে কিভাবে বেরিয়েছে, অন্ধতা দিতে পারবে, এগুলো
গেছে, নতুন জমিদার হয়ে সাধারণ মানুষকে প্রচন্ড ভাবে শোষণ করছে, তখন তরুণ একজন মুসলিম যুবক সেই গরিব মানুষের হয়ে লড়াইটা করে তুলেছে, তার নাম অসীমূর্তি। জমিদার তাকে সমস্ত রকমে শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করছে। তখন পুরনো জমিদার তার বাবা এসে তার ছেলেকে বলছে যে তুমি অসীমূর্তিকে অস্ত্র করিও না, তুমি তাহাকে ভাই বলিয়া জানিবে। কারণ ছেলে বাবাকে বলছে যে সে আপনার সন্তান, বাবা বলছে হ্যাঁ, জবনই করবে, বাবা বলছে হ্যাঁ বাবা। এরকম ভাবে রবীন্দ্রনাথ দেখাচ্ছে। তো আমি বাপমা করবো, আমি প্রগতিশীলতা করবো, তার রাস্তা আমরা দিতে পারি। আমাদের কেন মনে হয়েছিল হিন্দু নেতৃত্ব এবং মুসলমান নেতৃত্ব কোনোভাবে দেশটার ক্ষমতা আমরা পেতে চাই, ক্ষমতা। এবং ইংরেজও বারবার বলছিল যে আমরা এভাবে ছেড়ে দিতে পারি না, দায়িত্বশীলতার সাথে কাজ করতে চাই। কিন্তু আমার মাউন্ট ব্যাটেনকে যেটুকু মনে করছে, উনি নিজের পোশাক, নিজের সাজসজ্জা নিয়ে যতটা সচেতন ছিলেন, ভারত জিনিসটা কি এটা বাইরের লোকের করতে সম্ভব হয়নি। পাঞ্জাবের সীমান্তে আমি গেছি, আমি তখন কিশোর ছিলাম, দেখেছিলাম নো ম্যানস ল্যান্ড তাকে বলে, এবং দেখেছিলাম যে একটা ছাগল ছানা সীমান্তের কাঁটা তার পেরিয়ে চলে গেল। ছাগল ছানার কোনো ভারতীয় পাকিস্তান নেই। আর বাংলাদেশের সীমান্তে সীমান্তে আমি কাজ করেছি, কখনো কখনো কাজের সূত্রে একাধিকবার আমি ওখানে চলেও গিয়েছি, গিয়ে আমি দেখেছি এরকম হয় যে বাংলাদেশের চাষি এসে ইন্ডিয়ার টিউবওয়েলে জলে পা ধুয়ে খেয়ে ভিজিয়ে খায়, এরকমটা হয় আছে। সব জায়গাতেই যে এখনো কাঁটা তার পুরোপুরি দেওয়া আছে তা কিন্তু নয়। আমি দিনহাটায় যখন কাজ করেছি, আমি সেখানকার ছিটমহল গুলোতে গেছি, এই ছিটমহলের মানুষগুলো অদ্ভুত অবস্থায় আছে, তাদের না আছে কোনো দেশে ঠিক মতো নাগরিকত্ব। খুব সম্প্রতি চেষ্টা করা হয়েছে, কিন্তু সেখানকার অভিজ্ঞ লোকেরা বলছে যে বাস্তবে কিছুই হয়নি, বাস্তবে কিছুই হয় না যতক্ষণ না গরিব মানুষ তার শ্রেণী পরিচয়ের ভিত্তিতে সংগ্রামটা গড়ে তোলে। আমাদের সময়ের সংগ্রামটা হচ্ছে শ্রেণী সংগ্রাম, শ্রেণী দ্বন্দ্ব, এটাকে বাদ দিয়ে যখনই আমরা কিছু ভাব দিয়ে যাব, নানান রকম কুমন্ত্রিকতার জায়গায় পড়ে যাব। আমাদের আদাব গল্পে তিনি গল্পটা দিচ্ছেন, এই সমরের প্রচুর তিনি কিন্তু প্রগতিশীল শিবিরের নিজের জীবনেও তিনি এই দুঃখ যন্ত্রণাটাকে বহন করেছেন, সোনার চামচ নিয়ে নিয়ে এই কলা কৈবল্যবাদের সাধনা তিনি কিন্তু করেননি। তিনি সুতা মজুর আর মাঝি এদের যে যন্ত্রণা দেখিয়েছেন এবং এদের মুখের ভাষাটা আমরা দেখতে পাচ্ছি একই মুখের ভাষা, এবং নিজের পরস্পরের সন্দেহ বিদ্বেষ সরিয়ে দেওয়াটা কিভাবে দেখাচ্ছে যে এই তো আমি গরু বাচ্চার জন্য জামা কাপড় দিয়ে যাচ্ছি, তাকে বুড়িগঙ্গার জলে ছাপাতে দেবে না। এই যে মৈত্রী, কিন্তু মৈত্রী ভাবনা এটা কিন্তু মানুষের ভিতরে আছে। আমাদের দায়িত্ব আজকে সেটা হচ্ছে যে কোনো মূল্যে মানুষের ভিতরে যে
স্বাভাবিক একটি মৈত্রী ভাবনা আছে, সেই মৈত্রী ভাবনাটাকে বিকশিত করা। পশ্চিমবঙ্গে আমি যেটা দেখলাম, একটি সম্প্রদায়ের লোক ছেলে, আমি বলবো অল্প বয়সী ছেলে, একটা ভুলভাল পোস্ট ফেসবুকে দেয় এবং সেই ফেসবুককে কেন্দ্র করে, ফেসবুকে সেই পোস্টকে কেন্দ্র করে আর একটা অংশের লোকেরা বিরক্ত হয়ে ওঠে। এবং তখন আমি জানি সেই অল্প বয়সী ছেলেটিকে কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের লোক তার জীবনকে সুরক্ষিত করেছিলেন। আমি দেখেছি এই ঘটনাটা কাগজে পড়েছি। এবং ওইখানে একজন পুলিশ অফিসার আমার বন্ধুস্থানে, আমরা একসাথে পাশাপাশি বসে কাজ করেছি, ইলেকশনের সময় একসাথে কাজ করেছি, সেরকম একটি মানুষ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, তিনি অ্যাডিশনাল এসপি আমাদের এই উত্তর চব্বিশ পরগনা জেলার, তিনি সেখানে ইটের ভাই আহত উচিত হবে মৈত্রীর ভাবনাকে বিকশিত করা। আমি নিজে যখন ঘোষণা করে একটি জায়গায় দায়িত্বে ছিলাম, আমি দেখেছি এক জায়গায় এক ধরনের টেনশন তৈরি করার চেষ্টা হয়েছিল, সেখানকার সাধারণ মুসলিম তারা তারপরে দুর্গাপুজোর উদ্যোগ নেয়, মুসলিমরা দুর্গাপুজো করছে এবং তাদের আবদার হলো বিডিওর কাছে, আমি সেখানে চেয়ারে ছিলাম, বিডিওর কাছে তাদের আবদার হলো বিডিওকে এসে ওইটা উদ্বোধন করতে হবে, কারণ দুর্গাপুজো করতে গেলে পারমিশন নিতে হয় এবং নতুন করে কোনো পুজোর পারমিশন দেওয়া হচ্ছে না। বিডিও সাহেব স্বয়ং এসে যদি পুজোর উদ্বোধন করে দেন তাহলে আর সেই পুজোর আলাদা করে পারমিশন লাগবে না, তার সাইন দিয়েছিলেন। আমি সেই পুজো উদ্বোধন করেছিলাম। আমি ধর্মবিরোধী আসতে বিলম্ব হয়েও আমি মনে করেছিলাম যে এইরকম পুজো উদ্বোধন করার দায়িত্ব আমার আছে। আর তাই জন্য বলব যে আমাদের সবচেয়ে বড় ধর্ম হচ্ছে ভালোবাসা, মানুষের পাশে দাঁড়ানো। আমরা মানুষের পাশে দাঁড়ালেই আমাদের আত্মনিবেশ থাকবে না। 好的。